বাবা, আমি কোরআন কি নিয়ে গবেষণা করতে গিয়ে, এই পিএইচডি বা ডক্টরের করতে গিয়ে, কোরআন কি নিয়ে গবেষণা করতে গিয়ে আজকে যা পেলাম, কল্পনার বাইরে কি নেবেন কোরআন থেকে, সবই রয়েছে কোরআনের ভিতরে। দুটো উদাহরণ দেবো দেবো বাপ। হ্যাঁ, আমার স্কুল, আমি তো উচ্চ মাধ্যমিক স্কুলের একজন শিক্ষক, হাই মাদ্রাসা। তো আমার স্কুল যেদিন আমি জয়েন করি, আমার হেডমাস্টার ছিল খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ হেডমাস্টার। আমাকে বলছে, মারু, আমি শুনেছি তুমি পশ্চিম বাংলায় ফার্স্ট হয়েছো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো। তো আমার স্কুলে ইংরাজি টিচার খুব কম, তো তুমি নিচু ক্লাসের ইংরাজিটা যদি একটু পড়াতে তাহলে ভালো হতো। তা বললাম, স্যার আমি চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার, ভূগোলের টিচার নেই, জিওগ্রাফি অনার্সের টিচার নেই, তো ভূগোলের টিচার নেই, তুমি যদি ভূগোলটাও পড়াতে ভালো হতো। বললাম, স্যার আমি চেষ্টা করব। তারপরে বলছেন যে কম্পিউটারে ডিপ্লোমা করেছো শুনেছি, তো কম্পিউটারগুলো পড়ে আছে, তুমি যদি কম্পিউটারগুলো একটু পড়াতে শেখাতে ছেলেদের, তাহলে আর একটু উপকৃত হতো ছেলেরা। তা আমি বললাম, ঠিক আছে স্যার, চেষ্টা করব। কারণ আমি জানি মানজাদা ফাওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। তা আমি করেছি কি, আমার সাবজেক্ট বাদ, আমার সাবজেক্ট তো পড়াতেই হবে, তা আমি ভূগোল পড়াচ্ছি ছেলে মেয়েদের। তো ভূগোলের যিনি টিচার, জিওগ্রাফি অনার্সের টিচার, তিনি এলেন, তার সাবজেক্ট তাকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার আমি আপনার একজন খুব বড় ভক্ত। বললাম, কিরকম? বলছে, স্যার আপনি এই আসামের কালাইগাঁও কলেজের মাঠে লেকচার দিতে গিয়ে বলেছেন যে কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে দলিল সহ, তো এটা কি করে সম্ভব? আমি বললাম, কেন হবি এনি প্রবলেম? তা বলছে, স্যার প্রবলেম মারাত্মক। আমি বললাম, কি? তা বলছে, স্যার আজ থেকে 1500 বছর আগে কোরআন এসেছে, আর কোরআনের ভিতরে প্লেনটা কি করে ঢুকবে? প্লেন তো 1500 বছর আগে ছিল না, ঠিক না বে? ঠিক। আমি বললাম, স্যার আমি হলাম ক্লাস 9 এর ক্লাস টিচার, ক্লাসটা করে আসি, টিফিন আওয়ারে কথা হবে। তো টিফিন আওয়ারে কথা হচ্ছে, তা আমি তখন বলছি, স্যার আপনি কিসের টিচার? উনি বলছে, আমি হলাম জিওগ্রাফি অনার্সের টিচার, মানে ভূগোলের টিচার। তা আমি বললাম, স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি, ভূগোলের সংজ্ঞাটি কি? উনি বলছেন, জিওগ্রাফি ইজ দ্য ডাইনামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তখন আমি বলছি, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। থিওলজি মিন্স, শুনে নিন, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান, অর্থাৎ এটা গ্রিক ভাষা, ইংরাজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে। তো আমি বললাম, মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন, সুবহানাল্লাহ। উনি বলছেন, স্যার কি করে হয় একটু প্রমাণ দিন। তো আমি বললাম, স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আহ্নিক গতি বার্ষিক গতি? বলছে, হ্যাঁ স্যার। আমি বললাম, ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা? বলছে, হ্যাঁ স্যার। আমি বললাম, ভূগোলে আপনি পড়িয়েছেন নিরক্ষর রেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্য রেখা? বলছে, হ্যাঁ স্যার। আমি বললাম, ভূগোলে আপনি পড়িয়েছেন ছেলে মেয়েদের দিন রাত্রি পরিবর্তন? বলছে, হ্যাঁ স্যার। তো আমি বললাম, 1500 বছর আগে আল্লাহ আমার কোরআনে জানিয়ে দিয়েছে 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সুরার নাম সুরাই জুমারের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইউকাউবিরুল লাইলা আলান নাহার ও ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রাখি। জোরে বলুন, সুবহানাল্লাহ। তা আমি বললাম, স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? ভূমিকম্প পড়িয়েছেন। আমি বললাম, 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি বললাম, স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি? পাহাড় পর্বত মালভূমি সমভূমি। বলছে, হ্যাঁ স্যার। আমি বললাম, 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে যে ওয়াল জিবা আলাও তাদা। আমি বললাম, ভূগোলে স্যার আপনি পড়িয়েছেন পৃথিবীর আকৃতি কেমন? তা বলছে, হ্যাঁ পৃথিবীর আকৃতি কেমন শুনে নিন। তখনকার মানুষেরা মনে করত পৃথিবীটা হলো সমতল, তো বেশি দূর বেড়াতে যেত না। 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক, উনি করলেন কি, সারা পৃথিবী জাহাজে করে ঘুরে এলেন। ঘুরে এসে উনি বলছেন, এই পৃথিবীটা দুটো মেরু চ্যাপ্টা, সুমেরু কুমেরু চ্যাপ্টা, পেটটা ডাবা, অর্থাৎ কমলা লেবুর মতো। তার কিছুদিন পরে কোরআন পড়তে শুরু করলেন। এই কোরআন পড়ার পরে উনি বললেন, ওয়াল আরদা বাদা জালিকা দাহাহা, দাহিয়ুন শব্দের অর্থ হলো উট পাখির ডিমের মতো। তারপরে উনি বললেন, কোরআনই পৃথিবীর শ্রেষ্ঠ আকৃতি বর্ণনা করে দিয়েছে। জোরে বলুন, সুবহানাল্লাহ।
বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি ট্রটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের স্তর পড়িয়েছেন বলছে হ্যাঁ বললাম 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন 22 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা বার 11 নম্বর লাইন সূরার নাম সূরায় ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর করে দিয়েছি ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড স্যার আইজ্যাক নিউটন ভাবতে ভাবতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলোয় আলোকিত বলছে হ্যাঁ স্যার আমি বললাম স্যার ওটা ভূগোলের কথা নয় ওটা কোরআনের কথা 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তাবারাকাল্লাজী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজা ওয়া কমরাম মুনীরা 19 নম্বর পারা 4 নম্বর পিছে 6 নম্বর লাইন সূরা নাম সূরা ফুরকান আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ কত বরকতময় বান্দা লক্ষ্য করে দেখিয়েছি এই পৃথিবীতে সূর্যকে প্রদীপ করেছি চাঁদকে নূর বা মুনির করেছি নূর বা মুনির শব্দের অর্থ হলো প্রতিফলিত আলো 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো নিজস্ব আলো নয় এখন ভূগোল সেটাকে মডিফাই করে লিখে দিল আর ভূগোলের ছেলে মেয়েরা পড়তে শুরু করে দিল আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্য চারি বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাথে সমুদ্র আটে অষ্টবসু নয় নটা গ্রহ তাই তো এখন আর নটা গ্রহ নেই যারা আধুনিক ভূগোল পড়েছে দুটো নতুন গ্রহ তৈরি হয়েছে একটার নাম ভলকান আর একটা তো আমি বললাম স্যার 1500 বছর আগে কোরআনে 11টা নক্ষত্রের কথা গ্রহের কথা বলা আছে বলে সে কি বললাম হ্যাঁ ইজ কলা ইউসুফ লিয়াবিহি ইয়া আবাতি ইন্নি রাইতু আহাদ আশারা কাউকাবা ওয়া শামস ওয়াল কমার রাইতুকুম লি সাজিদিন 12 নম্বর পারা 14 নম্বর পিছা 14 নম্বর লাইন সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ইউসুফ বলে একজন নবী ছিল নাম শুনেছেন ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসাক নবী ইসাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে নিজের বাপ ইয়াকুবকে বললেন 1500 বছর আগে আল্লাহ পাক 11টা নক্ষত্রের কথা কোরআন জানিয়ে দিয়েছে জোরে বলুন অসুবিধা হচ্ছে আপনাদের এরপরে আমাকে বলছে স্যার কোরআনে ভৌত বিজ্ঞান আছে তাই বললাম আছে তো কোরআনে ভৌত বিজ্ঞান তাহলে ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি বলছে ম্যাটার 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 মিন্স পদার্থ পদার্থ পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয় একটা অণু একটা পরমাণু অণু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু পরমাণু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু পরমাণুকে ভেঙে তিনটে হয় ইলেকট্রন প্রোটন আর নিউটন বলছে 1500 বছর আগে কোরআনের 22 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন আল্লাহ বলে দিয়েছেন অণু পরমাণুর কথা তখন আমাকে বলছে স্যার কোরআনে জীবন বিজ্ঞান আছে আমি বললাম আছে তো জীবন বিজ্ঞানের মূল জিনিস কি সেল সেল কোষ কোষ কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম যার বেশিরভাগ অংশ হলো জল 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে 17 থেকে 18 নম্বর এই দুটো পারায় বলা আছে সাইটোপ্লাজমের কথা তখন পুরো চুপ বাপেরা কেন কোরআনের আলোচনা করি এই জন্যই হে মুসলমান এই কোরআন কি নিয়ে গবেষণা শুরু করলো সারা বিশ্ব আর আমরা করলাম কি এই কোরআনটাকে নিয়ে মৌলবীরা খালি মারামারি করতে এ ওর বলে কাফের ওর বলে কাফের আর যে যার ভক্তগুলো খালি নাচানাচি করছে বাপা মা দুঃখ এই জায়গাটায় অন্য কোনো জায়গায় নয়।